1946 সালে মুক্তিপ্রাপ্ত দেবকী বসুর হিন্দি ছবি কৃষ্ণলীলায় রাজা বৃষভানুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 75 টাকা। তার অভিনয় পছন্দ হয়েছিল দেবকী কুমার বসুর। তবুও পারিশ্রমিকটুকু তার হাতে তুলে দিয়ে তাকে শুনিয়েছিলেন সাবধান বাণী, আপনি কখনো নায়কের ভূমিকায় অভিনয় করবেন না, আপনি চরিত্রাভিনেতাই হবেন। সারা জীবন এই গুরুবাক্যের প্রতি মান্যতাই জন্ম দিয়েছিল বাংলা চলচ্চিত্র, নাটক ও যাত্রা জগতের অন্যতম সেরা চরিত্রাভিনেতা কমল মিত্র বা কে মিটারের। বিগত শতাব্দীর 30-এর দশকে বাংলা সিনেমা সবাক হওয়ার পর বেশ কয়েকজন গুণী শিল্পী এই মাধ্যমটিকে ঘিরে জড়ো হয়েছিলেন একে সাবালক করতে। চলচ্চিত্রকে নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছিল। এই আগ্রহের শিকার ছিলেন কিশোর কমলও। তার আবৃত্তি, অভিনয়ের সহজাত প্রতিভার দিকে নজর পড়েছিল অনেকেরই। তার এই প্রতিভার সঠিক পরিস্ফুটন যে একদিন ঘটবে এ ধারণা অনেকেরই ছিল তখনকার বর্ধমান শহরে। কমল মিত্রকে সে পরামর্শও দিয়েছিলেন তারা, কিন্তু তার পরিবারের কেউই কখনো অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু বিগত শতকের 20-এর দশকে বহু চেষ্টায় কমল মিত্র চলচ্চিত্র ও রঙ্গালয়ের এক সাধারণ অভিনেতা থেকে অসাধারণ একজন চরিত্রাভিনেতা হয়ে উঠেছিলেন। তার স্থান হয়েছিল বাংলা চলচ্চিত্র, রঙ্গালয় ও যাত্রার প্রথম সারির অভিনেতাদের অন্যতম একজন হিসাবে। 1912 সালের 9ই ডিসেম্বর কমল মিত্র জন্মগ্রহণ করেন বর্ধমান শহরে। তার পিতামহ ডাক্তার জগৎবন্ধু মিত্র ছিলেন নামকরা চিকিৎসক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে যিনি হুগলি জেলার চাঁদরা থেকে বর্ধমানে এসে প্র্যাকটিস শুরু করেন। তার খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে পঞ্চম জজ ভারতে এসে তাকে দরবারি মেডেলও প্রদান করেছিলেন, সেই চাঁদরার মিত্রবংশের কৃতিসন্তান কমল মিত্র। তার বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন বর্ধমানের প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। কমল মিত্রর পড়াশোনা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল ও কলেজ থেকে। ছাত্রাবস্থা থেকেই তখনকার বর্ধমান শহর ও তার আশেপাশে ছোট বড় নানা শৌখিন দলে নাটকে তিনি ছিলেন স্টার অভিনেতা। বিভিন্ন দল তাদের নাটকে অভিনয় করার জন্য তাকে হায়ার করে নিয়ে যেত, অথচ অভিনয় শিক্ষার কোনো প্রথাগত পাঠ তার ছিল না। তিনি নিজেই তার স্মৃতিকথায় এমনই একটি ঘটনার উল্লেখ করেছেন, এক ছুটির দিন বৈঠকখানা ঘরে বসে জননাটকের প্রবীরের অংশ দাও মাগো সন্তানে বিদায় চলে যাই লোকালয় ত্যাজি এই অংশটি বেশ জোরেই পড়ছিলাম। আমি যখন পড়ছিলাম বর্ধমানের একমাত্র নাট্যশিক্ষক স্বর্গীয় প্রমোদিলাল সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমার নাটক পড়া শুনে আমাদের বৈঠকখানায় ঢুকে জিজ্ঞাসা করলেন, কি পড়ছিস রে? আমার কাছে সব কথা শুনে বললেন, বেটা ছেলে, মায়ের সঙ্গে অভিনয় করে কিভাবে কথা বলতে হয় জানো না? মাকে মারতে যাচ্ছিস নাকি? কিন্তু তিনি অত কথা বললে কি হবে? আমার তো সে সময় বীররস ছাড়া অন্য কোনো রসে নাটক অভিনীত হতে পারে সে ধারণাই ছিল না। এই প্রমোদবাবুই আমার সর্বপ্রথম নাট্যশিক্ষক হলেন। কলেজ পাশ করার পরই চোখের অসুখে বাবা দৃষ্টিহীন হয়ে পড়লে কমল মিত্রকে চাকরির সন্ধানে বেরোতে হয়। বাড়ির কাউকে না জানিয়ে তিনি সামরিক বাহিনীতে নাম লেখান, যদিও বাবার তীব্র আপত্তিতে সে কাজ তার আর করা হয়ে উঠল না। কারণ বাবার বড় ভাই মারা যান অল্প বয়সে, মিলিটারিতে যোগ দিলে ছোট ছেলেও মারা যাবে এমন একটা আশঙ্কা আমার ঠাকুমার ছিলই। তাই ঠাকুরদা বর্ধমান মহারাজাকে ধরে বাবার নাম কাটিয়ে দেন, জানালেন কমল মিত্রের ছোট মেয়ে চন্দনা ঘোষ। পরবর্তীকালে বাবা সরকারি কালেক্টরেটে চাকরি পান, দীর্ঘ 11 বছর সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছেন। কিন্তু তার সেই চাকরি স্থায়ী ছিল না। স্থায়ী করার জন্য বাবা কখনোই কাউকে ধরাধরি করতে যাননি, সে জাতের মানুষই ছিলেন না তিনি। ইতিমধ্যে শৌখিন নাট্যদলে কমল মিত্রের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে লাগল। তিনি বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ ইত্যাদি জায়গায় নাটকে অভিনয় করে বেড়াতেন। এই সময় একদিন আসানসোলের ব্যারেট ক্লাবে আলমগীর নাটকে জয়সিংহের ভূমিকায় তাকে দেখে আসানসোলের এসডিও ম্যাক ইনার্নে তাকে কলকাতায় সাধারণ রঙ্গালয়ে যোগদান করার পরামর্শ দেন। কমল মিত্রকে তিনি বলেছিলেন, কেন তুমি এখানে পড়ে আছো? তুমি নিজেই জানো না তোমার মধ্যে কী জিনিস লুকিয়ে রয়েছে। 20-এর দশকে ছাত্র অবস্থাতেই কমল মিত্র কলকাতায় আসা যাওয়া শুরু করে দেন, উদ্দেশ্য সাধারণ রঙ্গালয় বা চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ খোঁজা। সেই সময় কলকাতায় এলে তিনি উঠতেন দর্জিপাড়ায় তার দিদির বাড়িতে, পাশে কাশীবোস লেনে থাকতেন নাম করা অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কমল মিত্র ডাক্তার ভগ্নিপতির সঙ্গে দুর্গাদাসবাবু ছিল খুব সখ্য। তখন চিত্রা সিনেমায় দুর্গাদাসের কপালকুণ্ডলা ছবিটি মুক্তি পেয়েছে। কমল মিত্রের অভিনয় করার ইচ্ছের কথা শুনে দুর্গাদাসবাবু বলেছিলেন,
এ জগতে কোনো ভদ্র সন্তানের আশা উচিত নয়। আমার এখন ছেড়ে যাওয়ার উপায় নেই, তাই পড়ে আছি। তবু মাঝে মাঝে মনে সন্দেহ হয় যে আমি নিজে ভদ্র সন্তান কিনা। বাড়ি গিয়ে লেখাপড়া করো গে, মন দিয়ে অন্য কাজকর্ম করো, তাতে ইজ্জত পাবে, কিন্তু এখানে সেসব কিছুই পাবে না। কিন্তু কমল মিত্র হাল ছাড়েননি। বর্ধমানে থাকতে চলে যেতেন দামোদর নদীর তীরে গলা ছাড়তে, চিৎকার করে সংলাপ বলা অভ্যাস করতেন, মঞ্চের অভিনয়ের উপযুক্ত কণ্ঠস্বর তৈরি করতেন। যতদিন না তার গলা একই মাত্রায় প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতো দামোদরের নির্জন চরের ওপার থেকে, ততদিন এই অধ্যাবসায় জারি ছিল। বর্ধমান কালেক্টরেটের অফিসে কমলবাবুর সহকর্মী ছিলেন কবি কনক মুখোপাধ্যায়। তার মাধ্যমে ভরতলক্ষ্মী স্টুডিওর চিত্র পরিচালক গুণময় বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে কমল মিত্রর পরিচয় হয়। কিন্তু তাদের মুখ থেকে স্তোকবাক্য শোনা ছাড়া আর তেমন কিছুই পাননি কমল মিত্র। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা পড়ার আতঙ্কে অনেকের মতো চিত্র পরিচালক দেবকী কুমার বসুও কলকাতা ছেড়ে কালনায় তার ভাইয়ের বাড়িতে চলে আসেন। বর্ধমান শহর থেকে কালনার দূরত্ব খুব বেশি নয়। খবর পেয়ে কমল মিত্রও হাজির হলেন কালনাতে। কমলকে তিনি হতাশ করেননি, পরামর্শ দিয়েছিলেন কালেক্টরেটের চাকরিটা না ছেড়ে তার ডাকের জন্য অপেক্ষা করতে। ভরসা দিয়েছিলেন আরও একজন, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী। শিশির ভাদুরী নাট্যনিকেতন থিয়েটারের নাম বদলে রাখলেন শ্রীরঙ্গম, পরে তাই হয়েছিল বিশ্বরূপা। জীবনরঙ্গ নাটক মঞ্চস্থ করতে তখন তিনি উদ্যোগী হয়েছেন, নতুন অভিনেতা চেয়ে কাগজে বিজ্ঞাপনও দিয়েছেন। সেই বিজ্ঞাপনের সূত্র ধরেই কমল মিত্র নাট্যাচার্যের সামনে হাজির হয়েছেন। রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতাটি আবৃত্তি করতে বলা হয়েছিল তাকে। কমলের আবৃত্তি শুনে শিশিরবাবু বলেছিলেন, কমল, ইউ পোজ আ ভেরি রিচ ভয়েস। কিন্তু তারপরও এখানেও ইতি হয়ে গেল, লিখেছিলেন কমল মিত্র। পথের সন্ধান অবশ্য প্রথম এসেছিল চলচ্চিত্র জগৎ থেকেই, গুণময় বন্দ্যোপাধ্যায় পরিচালিত নীলাঙ্গুরীয় ছবিতে একটি ছোট চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছিলেন তিনি। চরিত্রটি ছিল নায়কের বন্ধুর, একটিমাত্র সংলাপ, নায়কের টেবিলে গিয়ে বলতে হবে, আপনি তো দেখছি মশাই একটি বর্ণচোরা আম। এটাই ছিল কমল মিত্রের জীবনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা প্রথম সংলাপ ও প্রথম শট। অবশ্য তার জন্য কোনো পারিশ্রমিক তিনি পাননি। পারিশ্রমিক প্রথম পেয়েছিলেন দেবকী বসুর হিন্দি ছবি রামানুজে, একজন সৈন্যের ভূমিকায় অভিনয় করে। এখানেও হিন্দি সংলাপ ছিল একটি, মুঝে মাফ কিজিয়ে মহারাজ, ম্যায় নেহি জানতা। সংলাপ বলতে বলতে তাকে মহারাজরূপী ধীরাজ ভট্টাচার্যের হাতে চাবুকও খেতে হয়েছিল। এই শট দিতে গিয়েই জীবনে প্রথম টালিগঞ্জ স্টুডিও পাড়ার লাঞ্চ খাওয়ার সৌভাগ্য হয়েছিল কমল মিত্রের। পরে অবশ্যই ধীরাজ ভট্টাচার্যের পিতার ভূমিকায়ও কমল মিত্র অভিনয় করেছিলেন সতী ছবিতে। নীলাঙ্গুরীও তার জীবনের প্রথম ছবি বলে ধরা হলেও 1943 সালে দেবকী বসুর শ্রী রামানুজম দিয়েই ছবির জগতে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। 1945 সালে দেবকী বসুর পরের ছবি সার্কসে সুন্দর মেরা দেশ, এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ওই বছরে নীরেন লাহিড়ী পরিচালিত বনফুল, এটিও হিন্দি ছবি। দেবকী বসুর ছবিতেই কমল মিত্রকে হিন্দি ভাষাও শিখতে হয়েছিল। হিন্দি তার একদমই জানা না থাকায় প্রথম দিকে মুশকিলে পড়েছিলেন তিনি, কিন্তু তিনি শিক্ষক রেখে নিষ্ঠার সঙ্গে হিন্দি ও উর্দু ভাষা রপ্ত করেছিলেন, কারণ তখন কলকাতা থেকেই হিন্দি ছবি তৈরির রেওয়াজ ছিল আর সেসব ছবি দর্শক সারা ভারতব্যাপী দেখতেন। 1945 সালের পর থেকে কমল মিত্র বাংলা চলচ্চিত্রের পরিচালকদের কাছে নতুন প্রতিভা হিসেবে গণ্য হতে থাকেন। দেখা যাচ্ছে দেবকী বসুর সঙ্গে সঙ্গে নীরেন লাহিড়ী, অর্ধেন্দু মুখোপাধ্যায়, অপূর্ব কুমার মিত্র, অগ্রদূত এবং তাদেরই সব্যসাচীতে 1944 সালে অভিনেতা বিপিন গুপ্তর সুপারিশে তিনি যোগ দিলেন স্টার থিয়েটারে। স্টারের নিয়ম মেনে সেই সময় অভিনেতাদের চলচ্চিত্রে কাজ করার সময় বের করা ছিল শক্ত। স্টারে তখন মহেন্দ্র গুপ্ত রচিত ও পরিচালিত টিপু সুলতান নাটক অভিনীত হচ্ছিল। সে নাটকে তিনি ব্রেথওয়েট চরিত্রে অভিনয় করতে অবতীর্ণ হলেন সর্বপ্রথম কলকাতার সাধারণ রঙ্গালয়ে। এই বছরেই বিপিন গুপ্ত হিন্দি সিনেমায় অভিনয় করতে চলে গেলেন মুম্বাই। কমল মিত্র সুযোগ পেলেন নাটকের নাম ভূমিকায় অভিনয় করার, অর্থাৎ ওই টিপু সুলতানের ভূমিকায়। টানা 119 রজনী তিনি টিপু সুলতানের ভূমিকায় অভিনয় করেছিলেন স্টারে। এই নাটকই তাকে সাধারণ রঙ্গালয়ে অভিনেতার সম্মান এনে দেয়। এরপরে তিনি কালেক্টরের চাকরির ইস্তফা দিলেন, পাকাপাকিভাবেই অভিনয়কে পেশা করে নিলেন। কাজটি করার আগে অবশ্য তিনি গুরু দেবকী বসুর অনুমতি নিয়েছিলেন। চলচ্চিত্র থিয়েটারে অভিনয়ের কারণে কলকাতায় এসে পাকাপাকিভাবে থাকার প্রয়োজন হয়ে পড়ে।
পিতৃবন্ধু রায়বাহাদুর ঋষিকেশ বিশ্বাসের কলকাতার এক নম্বর শিবশঙ্কর লেনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন কমল মিত্র। খাওয়া বলতে কলকাতার পায়েস হোটেলের কম পয়সার দুবেলার খাবার, কখনো পয়সা না থাকলে একবেলা শুধুই চপ আর জল খেয়ে রাত কাটিয়ে দিতেন। ইকোনমিক কুকারে রান্না করে খেয়েও চালিয়েছিলেন দীর্ঘ 3 বছর। এই সংগ্রামী জীবনের দিনগুলো কমলবাবু চিরকাল মনে রেখেছিলেন। বড় মেয়ে বন্দনার মতে বাবা এই কারণে খুব মিতব্যয়ী ছিলেন। আমাদের মা খরচ সামলে সংসার চালাতে জানতেন, আমাদের কখনো তেমন কোনো কিছুর অভাব যেমন রাখেননি, তেমনি কারো কাছে এক পয়সা ধার বাকি রাখাও বাবা পছন্দ করতেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরোধে স্মৃতিকথা লিখতে বসে কমল মিত্র অভিনয় জীবনের শুরুর দিনগুলোর কথা লিপিবদ্ধ করে গিয়েছেন অতি যত্নে। প্রায় প্রত্যেক সহ অভিনেতার কথা, কলকাতায় যা তার সময়ে চালু থাকা 14টি স্টুডিওর নামধাম, বিভিন্ন রঙ্গালয়ের নাম, এমনকি শুটিং ও রঙ্গমঞ্চে অভিনয় চলাকালীন নানা অম্ল মধুর কাহিনী, তার সময়ে চলচ্চিত্র ও থিয়েটারের অভিনয় জগতের অনুপুঙ্খ ছবি সযত্নে তুলে ধরেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায় কমল মিত্রর বাইরের ইমেজ, গুরুগম্ভীর গলা, নায়ক নায়িকার প্রেমের প্রশ্নে রীতিমতো খারাপ বাবা বা জ্যাঠামশায়, কিন্তু বাস্তবিক ও ব্যক্তিগত জীবনে ওর মতো স্নেহপ্রবণ মানুষ আমি খুব কমই দেখেছি, আর মিথ্যে বলে কোনো কথা উনি জানতেনই না। লিলি চক্রবর্তী তার প্রথম ছবি ভানু পেলো লটারিতে কাজ করতে এসে প্রথম দিনই কমল মিত্র জহর রায়ের মুখোমুখি হয়েছিলেন, সে এক অভিজ্ঞতা। তিনি আজও স্মরণ করেন কমল মিত্রের স্নেহভরা মনকে। পরবর্তীকালে শ্রেয়সী নাটকে অভিনয় চলাকালীন একদিন দাঁতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী। সেই যন্ত্রণার হাত থেকে আশ্চর্য ক্ষমতায় মন্ত্রপাঠ গাছগাছালি দিয়ে সুস্থ করে তুলেছিলেন কমল মিত্র। এইসব অলৌকিক গুণ নাকি তার ছিল। বড় মেয়ে বন্দনার মতে এই বিদ্যা তিনি নাকি শিখেছিলেন তাদের জমিদারির নায়েবের কাছ থেকে। 1943 থেকে 1947 পর্যন্ত কমল মিত্র একাধারে যেমন নীলাঙ্গুরীয়, শ্রী রামানুজ, বনফুল, সংগ্রাম, তুমি আর আমি, পূর্বরং, অভিযাত্রী ইত্যাদি ছবিতে কাজ করেছেন, সেই রকমই ওই একই সময়ে তিনি অভিনয় করে গেছেন পেশাদার রঙ্গালয়ে, টিপু সুলতান, কেদার রায়, গৈরিক পতাকা, সীতারাম নাটকে অভিনয় করে গেছেন, প্রতিষ্ঠিত অভিনেতা স্তরে পৌঁছে গিয়েছেন এবং নিয়ে গিয়েছেন নিজেকে এক অন্য উচ্চতায়। সেই খ্যাতির কারণেই স্টার থিয়েটারের অভিনেতা হলেও সুকুমার দাশগুপ্ত তাকে 7 নম্বর বাড়িতে অভিনয় করার প্রস্তাব দেন। এই ছবিতেই কমল মিত্র প্রথম এবং শেষ হেমন্ত মুখোপাধ্যায়ের প্লেব্যাকে 2টি গানে লিপ দিয়েছিলেন। 1947 সালে কমল মিত্র বিবাহ সূত্রে আবদ্ধ হন কিছুটা আকস্মিকভাবেই। খ্যাতির বিড়ম্বনা ও ব্যাংক ব্যালেন্সের টানে কন্যাদায়গ্রস্ত পিতাদের আক্রমণ অনিবার্য হয়ে গিয়েছিল। তাই এক রাত্রে যখন ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে দাঁড়ালো, তারপর সকালবেলায় তিনি গাড়ি নিয়ে সোজা চলে গেলেন বর্ধমান। বাড়ি পৌঁছে কোনো ভূমিকা না করে বাবাকে বললেন, আমি বিয়ে করতে চাই এবং সম্ভব হলে এক্ষুনি আপনি পাত্রী দেখার ব্যবস্থা করুন। তার নিজের কথায়, আমি বর্ধমান জেলার অন্তর্গত মেমারির জমিদার মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয় চতুর্থ কন্যাকে বিবাহ করি। ইতিমধ্যে উত্তর কলকাতার শিবশঙ্কর মল্লিক লেন ছেড়ে কমল মিত্র উঠে এসেছেন ভবানীপুরের রায় স্ট্রিটের একটা ছোট্ট দোতলা বাড়িতে, ভাড়া বাড়ি। এই বাড়িতেই তিনি সংসার পাতেন। বর্ধমান থেকে বাবা ও মাকেও নিয়ে আসেন। পরে 1956-57 সালে শরৎবর্ষ রোডে একতলা একটা বাড়ি কিনে সেটাকে দোতলায় বদলে নেন। বাড়িটা আজও দাঁড়িয়ে, দরজায় লেখা কে মিটার, ফলকটি আজও অসামান্য, এই অভিনেতাকে মনে করিয়ে দেয় পথচারীদের। পর্দার কমল মিত্র চারিত্রিক গাম্ভীর্যের সঙ্গে পারিবারিক কমল মিত্রর খুব মিল ছিল বলে জানিয়েছেন তার মেয়েরা। স্ত্রী অর্চনা, বড় মেয়ে বন্দনা, ছেলে ইন্দ্রজিৎ এবং ছোট মেয়ে চন্দনাকে নিয়ে তার ছিল ভরা সংসার। বন্দনা ও চন্দনার মনে আছে ছোটবেলায় তারা দেখেছেন কমল মিত্র সারাদিন শুটিং করে বাড়ি ফেরার পর সবাইকে নিয়ে আড্ডায় বসতেন। বাবা কোনোদিনও আমাদের সামনে সিনেমার গল্প করতেন না, কেউ যদি শুটিং দেখার আবদার করত বিরক্ত হতেন, আমাদের কোনোদিন সিনেমা দেখতেও নিয়ে যাননি। স্কুল কলেজে অনেকেই আমাদের পরিচয় জানতো, তারা যখন আমাদের কোনো নাটকে অভিনয়ের কথা বলতো আমরা বলতাম বাবা একদমই পছন্দ করেন না এইসব। আমাদের সবসময় কড়া নজরের মধ্যে রেখে উনি মানুষ করেছেন। বাড়িটা ছিল ওর কাছে একেবারেই ব্যক্তিগত একটা জায়গা। তবে বৈঠকখানায় অনেক নামি দামি অভিনেতাকে আসতে দেখেছি, তারা বাবার সঙ্গে গল্প করতে আসতেন তখন মায়ের ডাক পড়ত, আমরাও সবাই মিলে আড্ডায় যোগ দিতাম। বেশি আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, জীবেন বসু, উত্তম কুমারও এসেছেন অজস্রবার। বাবা সিনেমায় যেমন, বাড়িতেও তেমন কড়া মানুষ ছিলেন। অথচ কার কি দরকার তার খবর রাখতেন ঠিক ঠিক, আমাদের বলতে হতো না। 1949 সালের শেষে শ্রীরঙ্গম থেকে নাট্যাচার্য শিশির কুমারের ডাক পান পরিচয় নাটকে। তারপর ছবি বিশ্বাস তাকে ডেকে নেন মিনার্ভা পরিচালনার দায়িত্বভার তুলে দিতে।
সেখানে জীবনটাই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর রিজিয়া, সীতা, আলমগীর, ঝিন্দের বন্দি, ভ্রমর, কৃষ্ণকান্ত উইলের নাট্যরূপ, প্রতাপাদিত্য, মহানায়ক শশাঙ্ক, এরাও মানুষ ইত্যাদি নাটকের পর তিনি মিনার্ভা থিয়েটারের সংস্রব ত্যাগ করেন। 1963 সালে নিহার রঞ্জন রায় তাপসী নাটকে অধ্যাপক ভবেন্দ্রনাথের চরিত্রে অসামান্য অভিনয় করেন কমল মিত্র। এই নাটকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মঞ্চে অবতরণ। তাপসীর পর কমলবাবু স্টার থিয়েটারে আর কোনো নাটকে অভিনয় করেননি। দেবনারায়ণ গুপ্তের কথায় কমল মিত্র কলকাতার প্রায় প্রতিটি রঙ্গমঞ্চেই কাজ করেছেন, কিন্তু কোনো মঞ্চ মালিকই তাকে বেশি দিন ধরে রাখতে পারেননি। তার কারণ, কমল মিত্র বড় একরোখা মানুষ ছিলেন। যদি তিনি মনে করতেন তার আত্মমর্যাদায় আঘাত লাগছে, তাহলেই তিনি সেখান থেকে সরে আসতেন। রঙ্গনা ছাড়ার পর জীবনের শেষবারের জন্য মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন 1983 সালে সোনার খোঁজে নাটকে এক গোয়েন্দা অফিসারের ভূমিকায়। জীবনে যে কদিন তিনি যাত্রায় অভিনয় করেছেন, তার মধ্যে বেশিরভাগ সময় তিনি অভিনয় করেছিলেন নট্য কোম্পানিতে। অন্যদিকে চলচ্চিত্রেও 1981 সালে তরুণ মজুমদারের খেলার পুতুল এবং অগ্রদূত গোষ্ঠীর সূর্যসাক্ষী ছবিতে শেষবারের জন্য অভিনয় করে চলচ্চিত্র জগৎ থেকেও চিরকালের জন্য অবসর নেন কমল মিত্র। তরুণ মজুমদারের মনে আছে, আমার ছবিতে ওর মতো একজন অভিনেতাকে দরকার ছিল, তাই আমি ওর কাছে যাই। ল্যান্সডাউন রোডের বাড়ির বৈঠকখানায় বসে টিভি দেখছিলেন, আমায় খুবই স্নেহ করতেন। তাকে বললাম খেলার পুতুলে কাজ করার কথা, বললেন আমি তো ছেড়ে দিয়েছি রে। আমি যখন বললাম তাহলে তো ছবিটাই নষ্ট হয়ে যাবে, তখন বললেন মুশকিলে ফেললি, কাজটা করেছিলেন। বাইরে থেকে দেখতে কঠোর এই মানুষটির ভিতরটা যে কত কোমল ছিল তার পরিচয় পেয়েছিলেন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। আবার খুব স্পষ্ট বক্তাও ছিলেন। সত্যজিৎ রায়ের পরশপাথর ছবিতে অভিনয় করার অনুরোধ নিয়ে তার প্রোডাকশন ম্যানেজার ভানুবাবু এসেছেন কমল মিত্রের বাড়িতে। সব শুনে কমল মিত্রের স্পষ্ট জবাব, মাথা খারাপ, আমি যাব সত্যজিৎ বাবুর ছবিতে কাজ করতে? আমার ভাই খুব মুখ খারাপ, কখন কি বেরিয়ে যাবে। কিন্তু সত্যজিৎ হাল ছাড়েননি, কমল মিত্রকে চাই মানে চাই, বলেছিলেন শুটিংয়ের সময় না হয় একটু সামলে থাকবেন। কমল মিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে কংস, বিদ্যাসাগর, দেওয়ানেওয়া, আনন্দমঠ, জিঘাংসা, সব্যসাচী, লৌহ কপাট, আসিতে আসিও না, সবার ওপরে, বন্ধু, ভানু পেল লটারি, শেষ অঙ্ক, অগ্নি পরীক্ষা, চৌরঙ্গি, তিন ভুবনের পারে, হারমোনিয়াম, পিতা পুত্র, থানা থেকে আসছি, বর্ণালী ইত্যাদি। দেবকী কুমার বসু থেকে শুরু করে বাংলা সিনেমার আদি যুগের বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি পরবর্তীকালে অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, রাজেন তরফদার, এমনকি সত্যজিৎ রায়ের সঙ্গেও তিনি কাজ করেছেন। নাট্যাচার্য শিশির কুমার তাকে বলেছিলেন, কমল, নোট মুখস্থ করে এম এ পাশ করা যায়, কিন্তু যে লাইনে তুমি ঢুকেছ এখানে শেখার শেষ কোনোদিনও শেষ হবে না, মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমাকে শিখতেই হবে। কথাটা কমল মিত্র আজীবন মনে রেখেছিলেন। দেশ বিদেশে নানা বই জোগাড় করে অভিনয় কলাকে তিনি আয়ত্ত করেছিলেন আশ্চর্য নিষ্ঠায়। চার্লি চ্যাপলিন ছিলেন তার সবচেয়ে প্রিয় অভিনেতা। শেষ বয়সে তার সারা জীবনে সংগ্রহিত বহু দুষ্প্রাপ্য বইয়ের বিশাল ভাণ্ডার কলকাতার নন্দনের লাইব্রেরিতে দান করে যান তিনি, কেবল চ্যাপলিনের আত্মজীবনীটি ছাড়া। শেষ দিকে কমল মিত্র ক্রমশ একা হয়ে পড়েছিলেন। বলতেন, প্রায় আমার সব সহশিল্পী চলে গেল, এমনকি যারা আমার চেয়ে বয়সে ছোট তারাও তো রইল না। ছবি পাহাড়ি, জহর গাঙ্গুলি, অসিত বরণ, বিকাশের সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছি, সেটা আর তারা আসবে না, এই কথা যখন ভাবি তখন নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। এমনকি উত্তম, ভানু, জহরও চলে গেল। একদিন স্টুডিওতে ঢুকে দেখি পরিচালক অজয়কর ঢুকছেন, তাকে দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করছে, লোকটা কে রে? সে কথা শুনে মনে হয়েছিল আমারও বোধহয় স্টুডিও পাড়া ছেড়ে যাওয়ার সময় হয়েছে, দিন ফুরিয়ে আসছে। কাউকে কিছু না জানিয়েই কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয় জগৎ থেকে। যেমন অনাহুতের মতো তার আগমন ঘটেছিল বাংলা চলচ্চিত্র সাধারণ রঙ্গালয়ে, তেমনি অনারম্বর ছিল তার প্রস্থান। বাংলা সিনেমার রাগী পিতা বড় অভিমানে ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়িয়েছিলেন। নিজের মৃত্যুর মুহূর্তকে কমল মিত্র আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিলেন। নিজের শ্রাদ্ধ শান্তির যাবতীয় খরচের ব্যবস্থা গুছিয়ে রেখে গিয়েছিলেন নিজে হাতে। ছেলে মেয়েদের ওপর কড়া নির্দেশ ছিল, কোনোভাবেই যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয়। তার মৃত্যুসজ্জার পাশে উপস্থিত স্ত্রী, মেয়ে, জামাই সবাইকে অবাক করে দিয়ে শেষ নিঃশ্বাস ফেলার আগে উপস্থিত সকলের কাছে জীবনে স্বীকৃত কোনো অজানা অপরাধের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কমল মিত্র। মৃত্যুর কোলে যেন সজ্ঞানেই ঢলে পড়েছিলেন এই
এই অভিনেতা, ঠিক যেমনটি হয় বাংলা সিনেমায় তাই ঘটেছিল তার নিজের জীবনে। 2 আগস্ট 1993 সালে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 83 বছর। আমাদের ছেড়ে অমৃতলোকে বিদায় নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেতা কমল মিত্র। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অ্যাক্টিভ করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।